বেলা 11টায় আফতাব নগরের সামনে প্রগতি সরণিতে বিক্ষোভ শুরু করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বসুন্ধরা আবাসিক এলাকায় বিক্ষোভ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্ট্যামফোর্ডের শিক্ষার্থীরা ধানমন্ডির 27 নম্বর সড়ক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলশান 1 নম্বর থেকে মহাখালী পর্যন্ত রাস্তা আটকে দেয়। প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন এই ভ্যাট প্রয়োগ করা হবে? 7.5% আমাদেরকে প্রতি সেমিস্টারে 5 থেকে 6 হাজার টাকা এক্সট্রা দিতে হচ্ছে। অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করে পুলিশ। সিলেটের এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত 7.5% ভ্যাট বহাল থাকবে, কিন্তু টিউশন ফি বাড়ানো যাবে না। 28টা বিশ্ববিদ্যালয়ের তথ্য কাগজপত্র নিয়ে নিজে হিসাব করেছি যে তার দৈনিক খরচ 1000 টাকা, সেখানে আমি 7.5% দাবি করেছি 750 টাকা, এবং এই 750 টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে যে হারে আদায় করে এটা তাদের দিতে হবে। তারা এই জন্যে যে আবার কী বাড়াবেন, ফিজ বাড়াবেন, সেটা সব উচিত নয়। অর্থমন্ত্রীর এই বক্তব্যের পর অবরোধ প্রত্যাহার করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়তি টাকা দিতে হবে না বলে ঘোষণা দেওয়ার পরও ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাড্ডার মূল সড়ক ছাড়েনি। সরকার কিছু না জানানো পর্যন্ত সড়কে থাকার ঘোষণা দেয় তারা। রাস্তা অবরোধের কারণে পুরো রাজধানীতে তৈরি হয় তীব্র যানজট। গন্তব্যে পৌঁছতে গাড়ি ছেড়ে পায়ে হেঁটে রওনা দেয় নগরবাসী। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছে ছাত্ররা। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।